নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দুর্গাপুজো তো চলেই এলো, আর মাত্র 2 দিন বাকি। তোমাদের সকলকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবছরের দুর্গাপুজো তোমাদের সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি যেই জন্য ভিডিওটা করছি সেটা হলো, কিছুদিন আগে আমার ছেলের সামার ভ্যাকেশন ছিল, তো সেই জন্য আমরা বাড়িতে গেছিলাম ইন্ডিয়াতে। তো আমার যে জার্নিটা দুবাই থেকে ইন্ডিয়ার বাগডোগরা অবধি, তো সেই জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, গ্রিন চিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে আমরা বাড়ি ফিরছি, ছেলের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো আজকে আমরা ইন্ডিয়া যাচ্ছি। এখন আমরা দুবাই এয়ারপোর্টে আছি। তো আমার জার্নিটা তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করে নেব, চলো আশা করবো তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। আমরা এখন ব্যাগের চেক ইন কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি। ব্যাগের চেক ইন হলে তারপর ইমিগ্রেশনের দিকে যাব। তো আমাদের ব্যাগের চেক ইন হয়ে গেছে, এবার ইমিগ্রেশনের দিকে যাব। এই বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি, আর এবার সুদীপকে টাটা করে দেওয়ার পালা, কারণ আমি আর ছেলেই যাচ্ছি, ও 1 মাস পরে যাবে। ঠিক আছে, চলো ইমিগ্রেশনের পর আবার কথা হচ্ছে। সিকিউরিটি চেক ইন সব হয়ে গেছে, এবার আমরা ডিপার্চার গেটের দিকে যাওয়ার জন্য মেট্রো ধরব। আর এই যে দেখো, বোবো সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম ওর হাঁটতে অসুবিধা হবে, কারণ এয়ারপোর্টটা খুবই বড়, তবে না, দেখছি ও খুব ভালোভাবেই আমার সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে। ডিপার্চার গেটে যাবার জন্য মেট্রো চলে এসেছে, এবার আমরা মেট্রোতে উঠব। তো আমরা মেট্রো থেকে নেমে পড়েছি, এবার আমরা ডিপার্চার গেটের দিকে এগিয়ে যাব। তো আমরা গেটের সামনে পৌঁছে গেছি, এখন এখন 11টা বাজে, আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 11:30। তো এখন কিছুক্ষণ একটু ওয়েট করব। তো আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। Thank you.
তো আমরা ফ্লাইটে বসে পড়েছি। এই যে বোবো, বোবো একটু হাই করে দাও। চলো এরপর দিল্লি পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এর সাথে আমাদের রাতের ডিনারও চলে এসেছে। আমাদের রাতের ডিনারে ছিল স্ন্যাক্স, স্ন্যাক্সে ছিল দুটো পটেটো ফ্রাই, পটেটো ফ্রাই বলতে চপ টাইপের, আর একটা ওই প্যাটিস টাইপের ছিল, আর একটা স্যান্ডউইচ ছিল, আর এখানে আরেকটা ছিল সুইট, এটা ওই কেক পেস্ট্রি টাইপের ছিল। আর চা কফির জন্য একটা মাগ ছিল। আমরা দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি, এবার আমরা ইমিগ্রেশনের এখানে যাচ্ছি। তো চলো ইমিগ্রেশনটা হয়ে যাক, তারপরে সাথে থাকো, আবার কথা হচ্ছে। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ব্যাগেজও কালেক্ট করা হয়ে গেছে। এবার আমাদের আবার দিল্লি থেকে বাগডোগরা অবধি 10:30 কানেকটিং ফ্লাইট আছে। তো চলো এখন আবার এয়ার ইন্ডিয়ার ব্যাগেজ কাউন্টারের দিকে যাব। হয়ে গেছে, এবার হাতে কিছুটা সময় আছে, কিছুটা না অনেকটাই সময় আছে, আমাদের ফ্লাইট ছাড়বে 10:20। তো এখন কিছু খেয়ে নেব, ব্রেকফাস্টটা করে নেব। তো চলো তারপর আবার কথা হচ্ছে। তো এরপর আমরা প্লাজা প্রিমিয়াম লাউঞ্জে ওয়েট করেছিলাম এবং সেখান থেকেই আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ইডলি, পাওভাজি, সসেজ আর জুস ছিল। তো আমরা সকালের ব্রেকফাস্টে আমি আর ছেলে দুজন মিলে এগুলোই খেয়ে নিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের আর কিছুক্ষণ পরেই বাগডোগরার জন্য যে ফ্লাইট সেই ফ্লাইটের বোর্ডিং টাইম। তো আমরা এবার ডিপার্চার গেটের দিকে এগিয়ে যাচ্ছি। দিল্লি পৌঁছেই যেন মনে হচ্ছে একদম বাড়ির কাছে চলে এসেছি, যদিও এখান থেকে আমাদের বাড়ি আরও অনেক দূর, কিন্তু তবুও যেন মনে হচ্ছে বাড়ির একদম কাছে চলে এসেছি। তো আমরা দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার ফ্লাইটে বসে পড়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বাবা আছে এয়ারপোর্টে, বাবার সাথে দেখা হবে। আমাদের দুপুরের লাঞ্চও চলে এসেছে। লাঞ্চে আমি ননভেজ নিয়েছিলাম, এখানে ছিল চিকেন, রাইস আর রাজমা, আর এখানে একটা পিকেল দিয়েছিল, ছিল কার্ড, আর এখানে একটা কেক ছিল, আর চা বা কফি।
এসে গেছি পাহাড়ের কোলে আমাদের ছোট্ট এয়ারপোর্ট বাগডোগরায়। বাবার সাথেও দেখা হয়ে গেছে, তবে এখান থেকে কিন্তু আমাদের বাড়ি আরও 3 থেকে 4 ঘন্টা আমাদের গাড়ি করে যেতে হবে। কিন্তু তবুও যেন মনে হচ্ছে একদম বাড়িতে পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরেই মায়ের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।